আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতে লাইট কিওর ফিলিং করানোর সুবিধা সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এটি হলো দাঁতের লাইট কিওর ফিলিং করার প্রসেস এই লাইট কিওর ফিলিংটি একটি লাইটের সাহায্যে করা হয়ে থাকে ভিওয়ার্স যখন দাঁতের উপরে কোনো ধরনের গর্ত হয় একটু ছোট বা বড় আর সেই গর্তটি যদি দাঁতের পাল পর্যন্ত না পৌঁছায় তাহলে সেখানে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় যেমনটি এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন যদি দাঁতের গর্তটি এমন অল্প হয়ে থাকে তাহলে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়ে থাকে এবং এছাড়া যদি কখনো দাঁত এভাবে ভেঙে যেয়ে থাকে সামনের দিকের দাঁত হোক বা মাড়ির ভিতরের দিকের যে কোনো দাঁত যদি এমনভাবে অল্প পরিমাণ ভেঙে যেয়ে থাকে তাহলেও আমরা ফিলিং করে সেই দাঁতটির ট্রিটমেন্ট করে থাকি তো ভিওর্স দাঁত কী ধরনের দাঁতের উপরে কী ধরনের ক্যাভিটি রয়েছে বা কতটুকু অংশ ভাঙছে এর উপর নির্ভর করে কখনো দাঁতে লাইট কিউর ফিলিং করা হয়ে থাকে কখনো বা কম্পোজিট ফিলিং করা হয়ে থাকে কখনো বা আপনার সিলভার ফিলিং করা হয়ে থাকে বিওয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি দাঁতে দু ধরনের ফিলিং করা রয়েছে মূলত এটি হলো দাঁতের সিলভার ফিলিং বা এটিকে আমরা অ্যামালগাম ফিলিং বলে থাকি এবং অন্যটি হলো হোয়াইট ফিলিং বা দাঁতের জন্য কালার ম্যাচিং ফিলিং বলে থাকে অনেকে গ্লাস ইনোমার ফিলিং এটিকে বলে থাকে তো ভিউয়ার্স দাঁতের উপরে যদি গর্ত হয়ে যায় বা দাঁত যদি কিছুটা অংশ এভাবে ভেঙে যায় সেক্ষেত্রে আমরা ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি তো ভিউয়ার্স দাঁতের ক্ষেত্র অনুযায়ী দাঁতের সমস্যার উপর নির্ভর করে কখনও এ ধরনের ফিলিং করা হয় কখনো বা এ ধরনের কখনো বা লাইট কিওর ফিলিং করা হয়ে থাকে ভিউয়ার্স এই ভিডিওতে লাইট কিওর ফিলিংয়ের যে সুবিধা রয়েছে সে সম্পর্কেই আলোচনা করব। ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন একই দাঁতে দু ধরনের ফিলিং করে ছবি দেওয়া হয়েছে ভিওর্স এখানে যে ফিলিংগুলো করা হয়েছে এটি মূলত অ্যামালগাম ফিলিং বা সিলভার ফিলিং বলা হয়ে থাকে আর এখানে যে ফিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি গ্লাস ইনোয়ার ফিলিং যেটি আপনার খুব বেশি কালার ম্যাচিং কিন্তু হয়নি এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতগুলায় ফিলিং ঠিকই করা হয়েছে কিন্তু খুব বেশি হানড্রেড পারসেন্ট কিন্তু কালার ম্যাচিং এই ক্ষেত্রে দাঁতের ক্ষেত্রে হয়নি এবং এইখানে যে ফিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সিলভার ফিলিং এটি তো কালার ম্যাচিং হবেই না তবে ভিওয়ার্স এই ফিলিংগুলা যে ভালো নয় এমন কিন্তু না এই ফিলিংগুলোও অত্যন্ত মজবুত এবং টেকসই ফিলিং এবং এইখানে যে ফিলিংটি দেখতে পাচ্ছেন এই ফিলিংগুলাও অতিরিক্ত ভালো ফিলিং এবং যখন এগুলা এই ফিলিংগুলা করা হয়ে থাকে সহজে কিন্তু ফিলিংগুলা ক্ষতিগ্রস্ত হয় না তবে ভিউয়ার্স লাইট কিউর ফিলিংয়ের একটি সুবিধা রয়েছে তা হলো 100% পার্সেন্ট পার্সেন্ট না হলেও 99% নাইন পার্সেন্ট কালার ম্যাচিং করে কিন্তু লাইট কিউর ফিলিং করা হয়ে থাকে এখানে দেখছেন যে কালারের সঙ্গে কিন্তু খুব বেশি ভালো ম্যাচিং হয়নি কিন্তু এইখানে যে ফিলিংটি করা হয়েছে দেখুন এখানে অনেক বড় গর্ত রয়েছে দাঁতের উপরে আর এই ক্যাভিটিটি কিন্তু ফিলিং করে পূরণ করে দেওয়া হয়েছে এবং এটি লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে করা হয়েছে লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে যদি আপনি ফিলিং করান তাহলে হানড্রেড পারসেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আপনার যে কোনো দাঁতের অনেকের দাঁতের অনেক ধরনের কালার রয়েছে তো ভিওয়ার্স যার দাঁতের যেমন কালার হোক না কেন আপনি যদি লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে দাঁতের কালার ম্যাচিংটা নাইনটি পর্যন্ত হতে পারে যেমনটি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু দাঁতের উপরে ফিলিং করা হয়েছে ঠিকই কিন্তু কালারের সঙ্গে কিন্তু তারতম্য রয়েছে কিন্তু আপনি যদি লেজার ফিলিং বা লাইট ফিলিংটি করান তাহলে নাইনটি কালার ম্যাচিং করেই এ ধরনের ফিলিং করা হয়ে থাকে এছাড়া ভিওয়ার্স লাইট কিউর ফিলিংটি দাঁতের যে কোনো অংশে ব্যবহার করা যায় সামনের দাঁতের গর্তে বা ভিতরে মাড়ির দাঁতে যেসব গর্ত রয়েছে সেসব সে সকল দাঁতের জন্য লাইট কিউর ফিলিং করা হয়ে থাকে মোটামুটি লাইট কিউর ফিলিংটি এমন একটি ফিলিং যেটি আপনার মুখের ভিতর যতগুলো দাঁত আছে সব দাঁতেই কিন্তু লাইট কিউর ফিলিং ব্যবহার করা যায় কিন্তু ভিওয়ার্স অন্য অন্য যে ফিলিংগুলো রয়েছে সেগুলো কিন্তু সব দাঁতের ক্ষেত্রে ব্যবহার করা যায় না শুধুমাত্র লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমেই দাঁতের যে কোনো দাঁতের ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত ভেঙে গেছে ভিওয়ার্স তো এমন ভাঙা দাঁতে আপনি যদি গিলাস ইনোমার বা জিআই ফিলিং আপনি করান সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাচিং নাও হতে পারে কিন্তু যদি আপনি এখানে লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করান তাহলে কিন্তু নাইনটি এখানে কালার ম্যাচিং হওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য ভিওয়ার্স লাইট কিউর ফিলিংটি মূলত লেজার ফিলিংও অনেকে বলে থাকেন তো ভিউয়ার্স এই লাইট কিউর ফিলিংটি মূলত কালার ম্যাচিং করার জন্যই সব থেকে ভালো উপায় হলো লাইট কিউর ফিলিং আর এর জন্যই লাইট কিউর ফিলিংয়ের যে সুবিধা রয়েছে তা হলো এক নম্বরে হলো কালার ম্যাচিংটা সুন্দর হয়ে থাকে নাইনটি পর্যন্ত কালার ম্যাচিং হয়ে থাকে এছাড়া এই লাইট কিউর ফিলিংটি দাঁতের যে কোনো অংশে ব্যবহার করা যায় এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত এখান থেকে কিছুটা অংশ ভেঙে গেছে তো এমন ভেঙে গেলেও কিন্তু আপনার অন্য কোনো ফিলিং এখানে খুব বেশি ভালো স্থায়ী থাকবে না বা কাজ করবে না কিন্তু এখানে যদি আপনি লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নেন তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট কালার ম্যাচিং করেই লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে ফিলিং করাতে পারেন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত ভেঙে গেছে তো এমনভাবে ভেঙে যাওয়ার কারণেও কিন্তু আপনার যে ফিলিং করাতে হবে তা হলো লাইট ফিলিং ফিলিংয়ের মাধ্যমে যেমন এখানে দেখতে পাচ্ছেন এটি ফিলিং করার পরের ছবি দেখা যাচ্ছে তো এই লাইট কিউর ফিলিংটি অতিরিক্ত ব্যবহৃত হয়ে থাকে সামনের দাঁতের ক্ষেত্রে এছাড়া মাড়ির দাঁতের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে তবে মাড়ির দাঁতের ক্ষেত্রে অন্যান্য ফিলিং থাকলেও সামনের দাঁতে যদি এ ধরনের ভেঙে যাওয়ার সমস্যা ঘটে তাহলে আপনাকে লাইট কিওর ফিলিং করাতেই হবে লাইট কিউর ফিলিং আপনার যে দাঁতের যে ধরনের কালার রয়েছে লাইট কিউর ফিলিংয়েরও তেমনি কালারের ভিন্নতা রয়েছে আপনার দাঁতের সঙ্গে যে কালারটি ম্যাচিং হবে সেই ফিলিং দিয়েই আপনার দাঁতে ফিলিং করে দেওয়া হবে আর এটিই হলো লাইট কিউর ফিলিং করার সুবিধা ভিওয়ার্স অনেকের সামনের দাঁতে এমন পোকা লাগার সমস্যা দেখা যায় যেটিকে আমরা ডেন্টাল ক্যারিজ বলে থাকি তো যদি কখনো দাঁতের সামনের দাঁতের ক্ষেত্রে এ ধরনের ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটে বা যাদের এ ধরনের সমস্যা রয়েছে একটি দাঁতে অথবা দুইটা তিনটা দাঁতেও অনেকের এ ধরনের কালো স্পট দেখা যায় যেটি ডেন্টাল ক্যারিজ তো ভিউয়ার্স এই ডেন্টাল ক্যারিজের চিকিৎসায়ও আপনি লাইট কিওর ফিলিংয়ের সাহায্য নিতে পারেন যখন এমন পজিশনে লাইট কিউর ফিলিং করে দেওয়া হবে তখন কিন্তু সেই সেই দাঁতটি পুরোপুরিভাবে কালার ম্যাচিং করেই করা হয়ে থাকে যেহেতু সামনের দিকে যদি ট্রিটমেন্ট করা হয় সামনের দাঁতের সেক্ষেত্রে যদি কালার ম্যাচিংটি ভালো না হয় তাহলে কিন্তু দেখতে একটু অন্যরকম লাগে আর যদি কালার ম্যাচিংটি পরিপূর্ণ হয়ে থাকে তাহলে কেউ দেখেও বুঝতে পারে না যে সেখানে ফিলিং করা হয়েছে মূলত এটি হলো লাইট কিউর ফিলিংয়ের সুবিধা এখানে দেখুন দুটি দাঁতের সমস্যা দেখা যাচ্ছে কিন্তু এখানেও কিন্তু ডেন্টাল ক্যারিসটি পরিষ্কার করে সেখানে লাইট কিউরের মাধ্যমে ফিলিং করে দেওয়া হয়েছে এটি লাইট কিউর ফিলিংয়ের সুবিধা এছাড়া ভিওয়ার্স অনেকের দেখা যায় যে দাঁতের গোড়ার দিকে এ ধরনের ক্ষয় রয়েছে যে ক্ষয় হওয়ার কারণে দাঁতে ব্যথা অনুভব হয় মাঝে মাঝে আবার কখনও কখনও ঠান্ডা পানি খেলেও শিশির ভাব বা ঠিস মেরে ধরা সমস্যা রয়েছে তো এই ধরনের সমস্যায়ও আপনি লেজার ফিলিং অথবা লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে এমন দাঁতের চিকিৎসা পরিপূর্ণভাবে কালার ম্যাচিং করে করা হয়ে থাকে যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে দেখুন যে বেশ কিছু দাঁতের ক্ষয় রয়েছে দাঁতের গোড়ার দিকে ক্ষয় হয়ে গেছে তো এমন অবস্থায় জিআই ফিলিংও করা যায় আবার লাইট কিউর ফিলিংও করা হয়ে থাকে তবে জিআই ফিলিংয়ে যদি আপনার পরিপূর্ণভাবে লাইট ফিলিং না হয়ে লাইট পরিপূর্ণভাবে যদি কালার ম্যাচিং না হয়ে থাকে তাহলে আপনি লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে পরিপূর্ণভাবে কালার ম্যাচিং করে তারপরে কিন্তু ফিলিং করাতে পারেন তাহলে সেটি পরিপূর্ণ কালার ম্যাচিং হবে তো ভিওর্স এই ছিল লাইট কিউর ফিলিং করার সুবিধা সম্পর্কে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম